মেহুল জসকে বারবার কল করছিল, কিন্তু জস কলটা রিসিভই করছিল না, কারণ জস তো কিডন্যাপ হয়ে গেছিল। মেহুলের খুব টেনশন হয়। মেহুল তখনই শহরের সব পুলিশদের ভূতের রক্ষকের ব্যাপারে জানিয়ে দেয়। এরপর মেহুল জেলের ইনচার্জকে জিজ্ঞেস করে, ইন্সপেক্টর, এই জেলের ইনচার্জ তুমি, সত্যি করে বলো যে ভূতের রক্ষককে কে সাহায্য করেছে? স্যার, আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু লাতের তময় তিনজন থেকে না পাল্লা ডালি করছিল। সেই তিনজনকে এখানে ডাকো। ইন্সপেক্টর তিনজন সিকিউরিটি গার্ডকে তার সামনে নিয়ে আসে। মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম গার্ড বলে, স্যার আমার ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম কফি বানিয়ে নিই, কিন্তু দুধ শেষ হয়ে গেছিল, তাই আমি দুধ আনতে বাইরে চলে গেছিলাম। দ্বিতীয় গার্ড বলে, স্যার আমার মোবাইলে সব ডাটা শেষ হয়ে গেছিল, তাই আমি এয়ারপডে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। তৃতীয় সিকিউরিটি গার্ড বলে, স্যার আমার ডিউটি তো বাইরে ছিল, বাইরের দেওয়ালের রং নীল, তাই আমার জামাতেও নীল রং লেগে গেছে। তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে। তোমরা কি বলতে পারবে তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। প্রথম এবং তৃতীয় সিকিউরিটি গার্ড মিথ্যে কথা বলছে। প্রথম সিকিউরিটি গার্ড, এত রাতে দুধ নিতে বাইরে কেন যাবে, এত রাতে সে দুধ কোথায় পাবে? এবং তৃতীয় সিকিউরিটি গার্ডের জামাটাকে ভালো করে দেখো, জামাতে দেওয়ালের কালার লাগেনি, লাগানো হয়েছে, তাছাড়া সামনে থেকে কালার কীভাবে লাগবে? অর্থাৎ প্রথম এবং তৃতীয় সিকিউরিটি গার্ড মিথ্যে কথা বলছে। মেহুল দুটো সিকিউরিটি গার্ডকে ধরে ফেলে এবং এক এক চড় বেড়ে জিজ্ঞেস করে। তো প্রথম গার্ড বলে, স্যার তৃতীয় সিকিউরিটি গার্ড আমাকে একটা মেশিন দিয়েছিল সুড়ঙ্গ বানানোর, আর বলেছিল এটা ভূতের রক্ষককে দিয়ে দিতে, তার বদলে আমি 1,00,000 টাকা পাবো। মেহুলের খুব রাগ হয়। মেহুল তৃতীয় সিকিউরিটি গার্ডের কলার ধরে নেয়। টাকার জন্য তুমি ভূতের রক্ষককে পালাতে সাহায্য করেছো, এবার সত্যি করে বলো তোমাকে টাকা কে দিয়েছিল? স্যার আমাকে একজন ছেলে অনেক টাকা দিয়েছিল এবং বলেছিল ভূতের রক্ষককে জেল থেকে বাইরে বার করতে হবে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, ওই মেয়েটির ব্যাপারে জানতেই হবে। তারপর মেহুল ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এবং সিকিউরিটি গার্ড বলে যে ওই মেয়েটি জঙ্গলে থাকে এবং সে সেখানে তাকে টাকা নেওয়ার জন্য ডেকেছিল। মেহুল পুলিশ কমিশনারকে ফোন করে ওই দুজনকে সাসপেন্ড করিয়ে দেয় এবং পুলিশ দুজন সিকিউরিটি গার্ডকে তাদের কাস্টডিতে নিয়ে নেয়। আমাকে জসের ঘর যেতে হবে এবং তার সাহায্য নিতে হবে, কারণ আমি একলা ওই ভূতের রক্ষককে ধরতে পারবো না। মেহুল তখনই তার গাড়ি করে জসের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। জেল থেকে জসের ঘর পর্যন্ত পৌঁছানোর 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা জঙ্গল দিয়ে যায়। রাস্তার পাশে একটা মরা হাতি রয়েছে, সেটার দুর্গন্ধ এত বেশি যে সেখানে নিঃশ্বাসও নেওয়া যাবে না। দ্বিতীয় রাস্তা একটা কাঁচা রাস্তা দিয়ে যায়, কিন্তু এখানে অনেক কাদা আছে। এবং তৃতীয় রাস্তা একটা হাইওয়ে দিয়ে যায়, কিন্তু এটা অনেক লম্বা রাস্তা। তোমরা ভাবো এবং আমাকে বলো কোন রাস্তাটা নেবে। মেহুল জলদি করে ভাবো। তৃতীয় রাস্তা দিয়ে তো একদমই যাবে না, কারণ তৃতীয় রাস্তাটা লম্বা এবং অনেক সময়ও লেগে যাবে। দ্বিতীয় রাস্তাতে কাদা আছে, হতে পারে মেহুলের গাড়িটা ফেসে যেতে পারে, তাই মেহুল প্রথম রাস্তাটাই নেবে। মেহুলের গাড়িটা একদম সিকিউর, কোনো হাওয়াই ভেতরে আসতে পারবে না। মেহুল তার গাড়ির সব জানলা বন্ধ করে নেয়। এবার মেহুলের কাছে মরা হাতিটার দুর্গন্ধ আসবে না এবং সে জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে মেহুল জসের ঘরের নিচে পৌঁছে যায়, কিন্তু জসের বাড়িটা তো মেঘের উপরে ছিল। জস তো আমাকে এখানেরই অ্যাড্রেস দিয়েছিল, কিন্তু এখানে তো তার কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। মেহুল কিছুক্ষণ ধরে আশেপাশে তার ঘরটা খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ মেহুলের নজর ওই মেঘের উপরে পড়ে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, জসের বাড়িটা তো মেঘের উপরে, এই ছেলেটা তো অনেক বড় খেলোয়াড় বেরোলো। এরপর মেহুল জসকে কল করে, কিন্তু জস আবার কল রিসিভ করে না। আমাকে জসের মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে হবে, হতে পারে জস বাড়িতেই নেই। এরপর মেহুল জসের মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করায়। তো তার লোকেশনটা মেহুলের ঠিক উপরেই আসছিল। জসের মোবাইলটা তো ঘরেই আছে, তাহলে জস আমার কলটা কেন রিসিভ করছে না? নিশ্চয়ই কোনো একটা বড় গন্ডগোল আছে। মেহুল জস পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো উপায় পায় না। সে কোনোভাবেই জসের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল, কারণ ভূতের রক্ষক জেল থেকে পালিয়ে গেছিল। এবার আমার কাছে অন্য কোনো অপশন নেই, আমাকে জসের ঘরের উপর ফায়ারিং করতেই হবে, যাতে আওয়াজটা শুনতে পারে। মেহুল তার গানটা বার করে এবং জসের বাড়ির উপরে ফায়ারিং করতে শুরু করে। মেহুলের একটা গুলি জসের ঘরের উপরে লাগে এবং ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তাও জস বাড়ির থেকে বেরোয় না। জসের কোনো রেসপন্স কেন পাচ্ছি না? নিশ্চয়ই অনেক বড় একটা গন্ডগোল আছে। সকালের 5টা বাজতে যাচ্ছে, এখন তো আলিয়াও জেগে গেছে। মেহুল তখনই আলিয়াকে কল করে, কিন্তু আলিয়া সেই সময় তার বাড়িতে ক্যারেক্টার প্র্যাকটিস করছিল, তাই সে মেহুলের কলটা অ্যাটেন্ড করতে পারছিল না। আলিয়ার সামনে প্লাস্টিকের দুটো পুতুল আছে এবং আলিয়ার পিছনে প্লাস্টিকের দুটো পুতুল আছে। আলিয়ার কাছে একটা বক্সিং ব্যাগ ছিল। তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে যাতে আলিয়া এক কিকেই 4টে পুতুলকেই ফেলে দেয়? ভাবো ভাবো। আলিয়া বক্সিং ব্যাগটাকে সামনে থেকে একটা জোরে কিক মারে,
যাতে স্থানীয় দুটো পুতুল পড়ে যায় এবং আলিয়া তখনই মাটিতে শুয়ে পড়ে এবং এরই মধ্যে বক্সিং গ্লাভসটা পিছনে দুটো পুতুলকে ফেলে দেয়। চারটে পুতুলই নিচে পড়ে যায়। আলিয়ার ক্যারেক্টার স্টাইলের জন্য একটা অবশ্যই করো। প্র্যাকটিস শেষ করে আলিয়া বেডরুমের দিকে যাচ্ছিল। আলিয়া খুবই হাঁপাচ্ছিল এবং সে বেডরুমে গিয়ে মোবাইলটা দেখে, তো তাতে মেহুলের 8টা মিস কল ছিল। আরে বাপরে, মেহুল স্যারের 8টা মিস কল, এবার তো আমি মারা যাব। আলিয়া ভয় পেতে পেতে মেহুলকে কল করে। সরি স্যার, আমি ম্যামে করছো কেন? কি হয়ে গেছে তোমার? তুমি এত জোরে হাঁপাচ্ছ কেন? স্যার, আমি ক্যারেক্টার প্র্যাকটিস করছিলাম। এরপর মেহুল আলিয়াকে সব কথা খুলে বলে এবং তাকে বলে, আমি তোমাকে আমার লোকেশন সেন্ড করছি, জলদি করে এখানে চলে আসো, এখানে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। আলিয়া তখন একটা ড্রেস পরে এবং তার স্কুটি নিয়ে মেহুলের লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। আলিয়াকে জলদি করে মেহুলের কাছে পৌঁছতে হবে, তাই আলিয়া তার স্কুটির সুপার স্পিডওয়ালা বাটনটাকে টিপতে শুরু করে। কিন্তু সুপার স্পিডটাকে অ্যাক্টিভেট করার জন্য আলিয়াকে একটা লজিক্যাল পাসওয়ার্ড খুলতে হবে, 7, 49, 13, 169 এবং 16। পরবর্তী নাম্বারটা কি হবে তোমরা কি কমেন্ট করে বলতে পারবে? ভাবো। দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারের স্কোয়ার এবং চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বারের স্কোয়ার, তাই 6 নাম্বারটা 5th নাম্বারের স্কোয়ার হয়ে যাবে এবং 16 স্কোয়ার হয় 256। আলিয়া 256 প্রেস করে এবং স্কুটিতে সুপার স্পিড অ্যাক্টিভ হয়ে যায়। কিছুক্ষণ পরে আলিয়া মেহুলের কাছে পৌঁছে যায়। মেহুল সেই সময় কাউকে একটা কল করছিল। এত সকাল সকাল কেউই কল তুলছে না, সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছে। স্যার, আমার কথা শুনুন এবং আর্মিদের হেল্প নিন। তুমি সঠিক কথা বলছো আলিয়া, আমাদেরকে আর্মিদের হেলিকপ্টারে করে জসের ঘরে পৌঁছাতে হবে। মেহুল তখনই আর্মিওয়ালাদের কল করে এবং কিছুক্ষণ পরে আর্মিদের একটা হেলিকপ্টার মেহুলের কাছে পৌঁছে যায়। মেহুল পাইলটকে বলে, স্যার, আমাদেরকে ওই মেঘের উপরে তৈরি বাড়িতে যেতে হবে, আমাদেরকে জলদি করে উপরে নিয়ে চলো। মেহুল এবং আলিয়া হেলিকপ্টারে বসে যায় এবং হেলিকপ্টারটা জসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পাইলট হেলিকপ্টারটাকে জসের বাড়ির ওখানে ল্যান্ড করে দেয়। মেহুল এবং আলিয়া হেলিকপ্টার থেকে নেমে জসের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু বাড়ির দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। তোমরা কি বলতে পারবে এটার সঠিক উত্তর কি হবে? ভাবো। ট্রায়াঙ্গেলের মধ্যে 6 লেখা আছে, 3টে অ্যাঙ্গেল, 3×2 হলো 6। রেক্টাঙ্গেলের ভিতরে 4টে কোণ থাকে, 4×2, 8, অর্থাৎ যতগুলো অ্যাঙ্গেল আছে তার ডাবল। শেষেরটাতে 5টা অ্যাঙ্গেল আছে, তাহলে 5×2 হয়ে যাবে 10। মেহুল এটা সঠিক উত্তর প্রেস করে দেয় এবং ঘরের দরজাটা খুলে যায়। মেহুল এবং আলিয়া তখনই ভূতিস্থানে পৌঁছে যায়। আলিয়া, তুমি ওই দিকে যাও আর আমি এই দিকটা দেখছি। আলিয়া জসের বেডরুমের দিকে চলে যায় এবং মেহুল জসের ল্যাবে জসকে খুঁজতে শুরু করে। জস, তুমি কোথায়? জস দাদা, তুমি কোথায়? ল্যাবের ভিতরে জারের মধ্যে অনেক ভূত রাখা ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল ল্যাবের মধ্যে ভূতেদের দেখছিল। তখনই আলিয়ার চিৎকারের আওয়াজ আসে, স্যার স্যার জলদি আসুন স্যার। মেহুল দৌড়ে আলিয়ার কাছে পৌঁছে যায়। এই দেখুন স্যার, জসের ঘড়ি এবং ব্যাগ এখানে রাখা আছে এবং জস এখানে নেই। জস তার ঘড়ি এবং ব্যাগ সবসময় তার কাছে রাখে, নিশ্চয়ই অনেক বড় একটা গন্ডগোল আছে, আমাদের জলদি করে জসের খোঁজ নিতে হবে। তাহলে কি মেহুল এবং আলিয়া মিলে জসকে খুঁজে বার করতে পারবে? এবং কে ছিল সেই মেয়েটা যে সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে ভূতের রক্ষককে জেল থেকে বার করতে সাহায্য করেছে? দেখবো আমরা পরের এপিসোডে।